যেন ম্যাচের পর হাসতে পারে। এবার দেখবো কিছু শর্ট নিউজ, বাংলায় কোথায় কি কাণ্ড ঘুরছে, সারা বাংলার টপ টপ খবরের দিকে নজর রাখবো। বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি একদম তরতাজা ব্রেকিং নিউজ। প্রথমে চোখ রাখবো আজকের টপ হেডলাইন, আর তারপরে বিস্তারিত খবর। ষষ্ঠ দফার নির্বাচন শেষ, এবার সপ্তম দফা অর্থাৎ শেষ দফার নির্বাচন, তার দিকে নজর রাখছে বাংলার মানুষ। আর যেখানে কোমর ভাঙার দায়িত্ব নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সভাত মিছিলে একের পর এক বার্তা দিয়েছেন কোমর ভাঙা নিয়ে। রাজনৈতিক প্রচারে উঠেছিল চাপানো দৌর, আর এর মাঝে ঘূর্ণিঝড় রেমাল যেন সমস্ত নির্বাচনকেই ভুলিয়ে দিয়ে নজর কাড়ল কেবল আবহাওয়ার দিকেই। ক্যানিং থেকে মাত্র 70 কিমি দূরে এখন সাইক্লোন, এবার এই জেলাগুলিতে দুর্যোগের তাণ্ডব। বারে বারে আবহাওয়া দপ্তর একের পর এক জেলায় লাল সতর্ক বার্তা জারি করছে। মুহুর্মুহু ওয়েদার আপডেটের দিকে নজর রাখছে বাংলার মানুষ। তীব্র বৃষ্টি, যানজট, বজ্রপাতে মৃত্যুর খবর আসছে, আর বিদ্যুৎ বিভ্রাট তো আছেই। জ্বলন্ত পরিস্থিতি বাংলা, দুর্যোগ সাথে দুর্ভোগ, পরিস্থিতি অসহায়। আর তার সাথে চালু হলো পরিষেবা, প্রায় 21 ঘন্টা পর কলকাতা বিমানবন্দর থেকে উড়ল বিমান। আবহাওয়ার দুর্যোগের পর খানিকটা স্বস্তি পাচ্ছে কলকাতা। আর সে সাথে আবার জোড়া বিপদ, একের ইমেল রক্ষে নেই, তারপর আবার দ্বিতীয় ভরা কটাল। সোমবার কলকাতায় ভারী থেকে অতিভারে বৃষ্টি, মারাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে। শিয়ালদা দক্ষিণ শাখায় বন্ধ ট্রেন চলাচল, পরিষেবা শুরু কখন, রিমেলের দাপটে সকাল থেকে দুর্ভোগ। এবার ট্রফি হাতে নিল কেকেআর চ্যাম্পিয়ন, 10 বছরের অপেক্ষা শেষ, কলকাতা আবার আইপিএল এর সেরা, করবো লড়বো জিতবো রে, সেই স্লোগান করেই আবারও শীর্ষে কেকেআর। জিতে নিল 2024-এর টাটা আইপিএল এর ট্রফি, 2014-র পর আবারও 24, টানা 10টা বছর পর আবারও গৌতম গম্ভীর ফিরতেই কেকেআর এর ঘরে আইপিএল এর ট্রফি। ঝড়ের রাতে বাঙালির চিন্তার শেষ নেই, তবে কঠিন সময় দাঁড়িয়ে কেকেআর যেন একটু স্বস্তির লহমা বয়ে আনলো। রিমেলের ভয়ে কুকড়ে থাকা বাংলায় কেকেআর একটু সাহস দিল, কলকাতা চাইলে পারে, খেলাধুলায় এখনো কলকাতা ভারত সেরা হতে পারে, সেই বার্তা দিল এবার আইপিএল এর ম্যাচ জিতেই। তবে তার মাঝে আবহাওয়ার খবর, ক্রমেই শক্তি হারাচ্ছে রিমেল, তবে দিনভর বৃষ্টি চলবে, আবহাওয়ার উন্নতি কবে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। এদিকে আবার শক্তি বাড়িয়ে যখন ধেয়ে আসছে রেমাল, জেলায় জেলায় দিনভর দমকা হাওয়া, বৃষ্টি, রাজ্যবাসীকে সতর্ক বার্তা মমতার, জরুরি বৈঠক প্রধানমন্ত্রীর। দুর্যোগের মাঝেও ভোট প্রচারে মমতা, যাদবপুর কেন্দ্রে পার্থিব দলের ব্যাখ্যা তৃণমূল নেত্রীর, বাতিল অভিষেক, সুকান্ত, শুভেন্দুর কর্মসূচি। এর মাঝে আবার রাজকোটে অগ্নিকাণ্ডে জনস্বার্থে মামলা, গুজরাট সরকারের কাছে রিপোর্ট তলব আদালতের, দিল্লির শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত্যু 7 শিশুর। তবে নির্বাচন মিটলে এবার পূর্ণ রাজ্যে মর্যাদা, কাশ্মীরে নিয়ে বড় ঘোষণা এবার স্বরাষ্ট্রমন্ত্রী শাহের, ইন্ডিয়া জোটে প্রধানমন্ত্রীর মুখ কে জানালেন খাড়গে। আর তার সাথেই ব্রিটেনে নির্বাচনী নাটকীয় মোড়, ভোট পর্ব শুরুর আগে সরে দাঁড়ালেন 78 সাংসদ, বড়সড় বিভাগে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এবার দেখে নেব বিস্তারিত খবর, তবে তার আগে অনুরোধ, যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, প্রতিনিয়ত ব্রেকিং নিউজগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং আপনার জেলার পার্টিকুলার খবর পেতে এক মুহূর্ত দেরি না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখুন, কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। বিস্তারিত খবরগুলো শুরু করার আগে অনুরোধ, অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন, তাহলে আমাদের আরো উৎসাহ হয় নতুন নতুন খবরগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে। খবর রাখছি বিস্তারিত, রেমালে প্রাণ কাটলো আরো একজনের, মৃত্যু বেড়ে 2। রেমালের তাণ্ডবে উপকূল এলাকায় কার্যত তছনছ, প্রবল বৃষ্টি, ঝড়ে লণ্ডভণ্ড, বহু কাঁচা বাড়ি ভেঙে পড়লো, দোকানের ছাউনি উড়ে গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে রবিবার রাত পর্যন্ত 120,000 মানুষকে ত্রাণ শিবিরে তুলে আনা হয়েছে। তবে কেন এই বৃদ্ধ বাড়ি রয়ে গেলেন তা খতিয়ে দেখা হচ্ছে। রেমালের দাপটে তোলপাড় করেছে উপকূল, এই দুর্যোগে বলি হয়েছে এক বৃদ্ধ। সোমবার সকালেই প্রবল বৃষ্টির সঙ্গে হাওয়ার দাপটে গাছ ভেঙে পড়ে ওই বৃদ্ধর বাড়িতে, এরপর এই বাড়ি ধসে মৃত্যু হয় রেণুকা মণ্ডল নামে 80 বছর বয়সী মহিলার। নামখানার মৌসুমী দ্বীপের ঘটনা, কলকাতাতেও বিপজ্জনক বাড়ির অংশ ভেঙে পড়ে একজনের মৃত্যু হয়েছে রবিবার। এ নিয়ে রিমালের দুর্যোগে দুজনের প্রাণ কাটলো। জানা গিয়েছে এদিন সকালে বাড়ির পাশে টিনের ছাউনি দেওয়া মাটি রান্নাঘরে বসেছিলেন বৃদ্ধা, আচমকাই সেই সময় পাশের একটি গাছ ভেঙে রান্নাঘরের উপরে পড়ে, হুড়মুড়ি ভেঙে পড়ে রান্নাঘরের ছাউনি। তড়িগুড়ি পরিবারের লোকজনেরা সেখান থেকে বৃদ্ধাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান, কিন্তু শেষ রক্ষা হয়নি, চিকিৎসকেরা তাকে মৃত বলে জানিয়েছেন। সোমবার সকালেই ঘটনাস্থলে পৌঁছায় ফ্রেজারগঞ্জের উপকূল থানার পুলিশ, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রেমালে তাণ্ডবে সুন্দরবনের উপকূলে লাগা কার্যত তছনছ, প্রবল বৃষ্টি, ঝড়ে লণ্ডভণ্ড, বহু কাঁচা বাড়ি ভেঙে পড়েছে, দোকানের ছাউনি উড়ে গিয়েছে। প্রশাসনের তরফ থেকে রবিবার রাত পর্যন্ত 110,000 মানুষকে ত্রাণ শিবিরে তুলে আনা হয়েছে। তবে কেন এই বৃদ্ধ বাড়ি রয়ে গেলেন তা খতিয়ে দেখা হচ্ছে। তবে সব স্তব্ধ করে ছাড়বে নাকি, মেট্রো স্টেশন তো এবার পুকুর,
ঠক্কর খাচ্ছে পরিষেবা। হাওয়া অফিসের যা আপডেট তাতে ঘূর্ণিঝড়ের ধীর গতির কারণে সোমবার দিনভর ভুগতে হবে। আমফানের চেয়েও অনেক কম গতিতে সরছে রেমাল। রেমালের নিজস্ব গতিবেগ ঘন্টায় মাত্র 11 কিমি। স্থলভাগে আমফানের নিজস্ব গতিবেগ ছিল 28 কিমি প্রতি ঘন্টা। সাগর থেকে দূরে না সরায় এখনও দাপট দেখাচ্ছে রেমাল। ল্যান্ডফলের পর সামান্য শক্তি ক্ষয় রেমালের। রাজপথে গা চুপড়ে কার্যত বিধ্বস্ত কলকাতার বিভিন্ন পথ। সকাল থেকে রেল পরিষেবাও ঠক্কর খাচ্ছে। জলপথ তো কথাই নেই, এমনকি ব্যাহত মেট্রো পরিষেবাও। সোমবার সকাল থেকে জল থইথই জনজীবন। মেট্রো থেকে জল জমার কারণে ব্যাহত পরিষেবা। মেট্রো চলছে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত। হাওয়া অফিসের যা আপডেট তাতে ঘূর্ণিঝড় ধীর গতির কারণে সোমবার দিনভর ভুগতে হবে। তবে কলকাতায় আবারও তুমুলে বৃষ্টি, চালু হলো ট্রেন, এখনো থমকে মেট্রো পরিষেবা। তবে ভোট নিয়ে উন্মাদনা চলছে। এর মাঝেই শেষ দফার ভোটের দিনই বৈঠকের ডাক ইন্ডিয়া জোটের। হঠাৎ কি হলো, শাসক ও বিরোধী জোটের মধ্যে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যায়ে এসে হঠাৎ বৈঠকের ডাক ইন্ডিয়া জোটের? আগামী 1 জুন লোকসভা নির্বাচনের শেষ দফার দিনই বৈঠক ডেকেছে ইন্ডিয়া জোট। জোটের সমস্ত শরিকি দলকে এই বৈঠকে অংশ নিতে বলা হয়েছে। সূত্রের খবর, জোটের ভবিষ্যৎ কি তা স্থির করতে এই বৈঠক ডাকা হয়েছে। লোকসভা নির্বাচনে জোটের পারফরম্যান্স তা পর্যালোচনা করেই ইন্ডিয়া জোটের পরবর্তী পদক্ষেপ কি হবে তা স্থির করা হবে এই বৈঠকে। রাহুল গান্ধী থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, আরজেডির নেতা তেজস্বী যাদব, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সহ জোট শরিকের সমস্ত নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে অংশ নেবেন কিনা তা জানা যায়নি। আর এর মাঝে বিরাট বড় খবর, রাস্তা যেন সমুদ্র, কোথাও হাঁটু সমান, কোথাও বুকিয়ে উঠেছে জল। ক্যামাক স্ট্রিটে ভয়ঙ্কর জলছবি। ঘূর্ণিঝড় রেমালের দাপট দেখলো বাংলা। কলকাতাতেও ঝড়ের তুমুল দাপট, সেই সঙ্গে লাগাতার বৃষ্টি। রাতভর বৃষ্টি শহরের জল যন্ত্রণা। জায়গায় জায়গায় জমে গিয়েছে জল, কোথাও গোড়ালি সমান জল, কোথাও আবার হাঁটু পার করছে জমা জলে। আজ সোমবার দিনভর ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে দুর্যোগ বাড়বে বই কি কমবে না। কলকাতার জন্য জমা জলে সব থেকে ভয়ঙ্কর অবস্থা ক্যামাক স্ট্রিট। সেখানে হাঁটু সমান জল, কোথাও আবার বুক পর্যন্ত জল পৌঁছে যাচ্ছে। রবিবার মধ্যরাতে ল্যান্ডফল করে ঘূর্ণিঝড় রেমাল। রাতভর চলে ঝড় বৃষ্টির তাণ্ডব। শহরের বিভিন্ন জায়গায় জমে গিয়েছে জল। ক্যামাক স্ট্রিটের রাস্তা যেন অথই সমুদ্র, যেদিকেই চোখ যাচ্ছে চারপাশে হাঁটু বা বুক সমান জল। ক্যামাক স্ট্রিটে একাধিক বেসরকারি অফিস রয়েছে, সেগুলো সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। তবে কলকাতা পৌরসভার দাবি, সকাল 9টা থেকে 10টার মধ্যে জল নেমে যাবে। কিন্তু ততক্ষণ এখানকার দোকানে ব্যবসায়ী বেসরকারি সংস্থার কর্মীরা যারা সকালে অফিসে আসেন তারা কি করবেন সেটাই চিন্তা। কমর সমান নোংরা জল পেরিয়ে অফিসে আসাই দুষ্কর। ক্যামাক স্ট্রিটের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস। সেই অফিসের প্রবেশ পথও সম্পূর্ণ জলমগ্ন। সেখানেই শেষ নয়, এই অফিসের ঠিক অদূরেই ঝড়ের দাপটে দুটি বাতিস্তম্ভ সম্পূর্ণ ভেঙে পড়েছে। বিশাল বড় গাছ ভেঙে পড়েছে একটি অফিসের পাঁচিলের উপরে। পাঁচিল সম্পূর্ণ ভেঙে পড়েছে জলের উপরে। ভয়ঙ্কর অবস্থা হয়ে রয়েছে গোটা ক্যামাক স্ট্রিট জুড়ে। শুধু ওই এলাকাই নয়, আশেপাশের পার্ক স্ট্রিট, উড়ালপুল সংলগ্ন এলাকা, বিড়লা তারামণ্ডল সংলগ্ন অংশও সম্পূর্ণ প্লাবিত। এমনকি কলকাতা পৌরসভার পাশেই যে প্রকাণ্ড গাছ পড়ে গোটা এলাকা অবরুদ্ধ করে রয়েছে। সকাল থেকে গাছ সরানোর কাজ শুরু করেছে পৌরসভা। তবে এবারে জিতল KKR। ফাইনালের আগেই টিমকে তাতে বিশেষ অস্ত্র গম্ভীর, টোটকাতেই বাজিমাত KKR। কোটিপতি লীগের ফাইনাল কখনো এমন একপোসে হয়নি। রবিবার চিপকে হেলায় লঙ্কা জয়ের মতো হাসতে হাসতে ট্রফি জিতল কলকাতা নাইট রাইডার্স। 22 গজের রেমাল হয়ে আছড়ে পড়ল আন্দ্রে রাসেল। মিচেল স্টার্করা পেসারদের দাপটে টস জিতে ব্যাট করতে নেমেই সারাক্ষণই নির্জীব দেখাচ্ছিল সানরাইজ হায়দ্রাবাদকে। 114 রানের লক্ষ্য তাড়া করে নেমে ভেঙ্কটেশ আয়ার 26 বলে অপরাজিত 52। রহমানুল্লাহ গুরবাজ 39, অধিনায়ক শ্রেয়াস আয়ার অপরাজিত 6। এমন ধুমধাড়াক্কা চালানোর যে রক্ত শূন্য দেখালো অরেঞ্জ আর্মিকে। ভেঙ্কটেশ উইনিং স্ট্রোকের পরই এবার দৌড়ের মাঠে ঢুকলেন রিঙ্কু সিং। বরুণ চক্রবর্তীরা 8 উইকেটে জয় এলো 57 বল বাকি থাকতেও। বিপক্ষকে দুর্মোষ করে একযুগ পর চেন্নাইয়ে উঠল নাইটদের পতাকা। ট্রফি হাতে জয়ের উৎসবে মেতে উঠল শাহরুখ, জুহি চাওলারা। বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তৃতীয়বারের জন্য শাহরুখ খানের ফ্রাঞ্চাইজির ট্রফি জয়ের চিত্রনাট্য লিখলেন স্টার্করাই। চিপকর পিচ বরাবরই স্পিন সহায়ক, কিন্তু ফাইনাল তফাত গড়ে দিলেন নাইট প্রেসাররা। সুইং সিমের মিসেলে ফ্যাট কামিন্স বাহিনী 18.3 ওভারে 113
রানে থামিয়ে দেন বোলাররা। আইপিএল এর ফাইনালে যা সর্বনিম্ন স্কোর, এক সময় অবশ্য 100 গন্ডি পেরানোরও অসম্ভব দেখাচ্ছিল। জবাবে 10.3 ওভারে জয়ের স্টেশনে পৌঁছয় কলকাতা। 114-2 উইকেট সুনীল নারিন ছোঁয়ায় দ্রুত ফিরলেও অসুবিধা হয়নি। ভুবনেশ্বর নটরাজদের ক্লাব স্তরে নামিয়ে আনেন ভেঙ্কটেশরা। সমর্থকরাই কলকাতা নাইট রাইডার্সের প্রধান শক্তি, জানিয়ে দিলেন এদিন শাহরুখ খান। আলো ঝলমলে চিপকো ট্রফি হাতে উৎসবে মেতে ওঠা বাজিগরের কথায় এত ভালোবাসা খুব কম টিমই পায়। আমি সমর্থকদের বলতে চাই, থ্যাংক ইউ ভেরি মাচ। বিশ্বজুড়ে আমি নাইট রাইডার্সের জন্য এই ভালোবাসা দেখেছি। সত্যি বলতে কি, সমর্থকরাই আসল নাইট। এটা অসাধারণ অনুভূতি, চাইবো এই প্যাশনটা অব্যাহত থাকুক, আর আমরা যেন শ্রেয়াসের নেতৃত্বেই প্রচুর ট্রফি জিতি। 2012 সালে চিপকেই প্রথম আইপিএল এর চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। 2 বছর পর বেঙ্গালুরুতে ফের সেরাস মুকুট উঠে নাইটদের মাথায়। 2021 সালে অবশ্য ফাইনালে উঠেও শেষ রক্ষা হয়নি। এবার অবশ্য কলকাতার দুরন্ত ফর্মেলে ধরেছে গোটা টুর্নামেন্ট, তাই ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মুম্বাই থেকে চেন্নাই এসেছিল কিং খান। আহমেদাবাদের প্রথম কোয়ার্টার ফাইনালে কলকাতা জেতার পর প্রচন্ড গরম ও ডিহাইড্রেশনে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি, হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সেই পরিস্থিতিতে স্ত্রী গৌরী খান তড়িঘড়ি করে উড়ে এসেছিলেন আহমেদাবাদে। শাহরুখ খানের ম্যানেজার অবশ্য ভক্তদের আশ্বস্ত করেছিলেন যে বলিউড বাদশাহ ঠিকই হাজির থাকবেন রবিবার চিপকে। তিনি সস্ত্রীক থাকলেও ভিআইপি দর্শক আসনে। গৌরী খান এই প্রথমবার হাজির থাকলেন আইপিএল ফাইনালে, তবে শাহরুখ খানের মুখে ম্যাচ চলাকালীন থাকলো মাস্ক। জয়ের পর তা খুলে ফেলেন তিনি, মাঠে নেমে জড়িয়ে ধরেন মেন্টাল গৌতম গম্ভীরকে। সহজাত মেজাজে সন্তানদের নিয়ে মেতে ওঠেন তিনি। এক আলাপচারিতা নাইট অধিনায়ক শ্রেয়স আয়র তাকে প্রশ্ন করেছিলেন যে নাইটদের হয়ে কত নম্বর তিনি নামতে চাইবেন। জবাব আসে, আমি দ্বাদশ ব্যক্তি হতেই চাইবো, অরুণ চক্রবর্তীর পর যদি নামতে হয় তো নামবো। অনেকদিন আগে বেঙ্গালুরুতে খেলতে গিয়েছিলাম, ম্যাচের পর শরীরে এত ব্যথা হয়েছিল, জয়ী দলের ড্রেসিং রুমেই পছন্দ তার। এসআরকে বলছেন যে তার অনুভূতির সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না। আমি ছেলেদের খুশি দেখতে চাই, ক্লান্ত হলেও ওরা যেন ম্যাচের পর হাসতে পারে। এবার দেখবো কিছু শর্ট নিউজ, বাংলায় কোথায় কি কাণ্ড ঘটছে, সারা বাংলার টপ টপ খবরের দিকে নজর রাখবো। বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি একদম তরতাজা ব্রেকিং নিউজ। প্রথমে চোখ রাখবো আজকের টপ হেডলাইন, আর তারপরে বিস্তারিত খবর। ষষ্ঠ দফার নির্বাচন শেষ, এবার সপ্তম দফা অর্থাৎ শেষ দফার নির্বাচন, তার দিকে নজর রাখছে বাংলার মানুষ। আর যেখানে কোমর ভাঙার দায়িত্ব নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সভাত মিছিলে একের পর এক বার্তা দিয়েছেন কোমর ভাঙা নিয়ে। রাজনৈতিক প্রচারে উঠেছিল চাপানুতোর, আর এর মাঝে ঘূর্ণিঝড় রেমাল যেন সমস্ত নির্বাচনকেই ভুলিয়ে দিয়ে নজর কাটলো কেবল আবহাওয়ার দিকেই। ক্যানিং থেকে মাত্র 70 কিমি দূরে এখন সাইক্লোন। এবার এই জেলাগুলিতে দুর্যোগের তাণ্ডব, বারে বারে আবহাওয়া দপ্তর একের পর এক জেলায় লাল সতর্ক বার্তা জারি করছে। মুহুর্মুহু ওয়েদার আপডেটের দিকে নজর রাখছে বাংলার মানুষ। তীব্র বৃষ্টি, যানজট, বজ্রপাতে মৃত্যুর খবর আসছে, আর বিদ্যুৎ বিভ্রাট তো আছেই। জ্বলন্ত পরিস্থিতি বাংলা, দুর্যোগ সাথেই দুর্ভোগ, পরিস্থিতি অসহায়। আর তার সাথে চালু হলো পরিষেবা, প্রায় 21 ঘন্টা পর কলকাতার বিমানবন্দর থেকে উড়ল বিমান। আবহাওয়ার দুর্যোগের পর খানিকটা স্বস্তি পাচ্ছে কলকাতা। আর সে সাথে আবার জোড়া বিপদ, একের ইমেল রক্ষে নেই, তারপর আবার দ্বিতীয় ভরা কটাল। সোমবার কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, মারাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে। শিয়ালদা দক্ষিণ শাখায় বন্ধ ট্রেন চলাচল, পরিষেবা শুরু কখন, রিমেলের দাপটে সকাল থেকে দুর্ভোগ। এবার ট্রফি হাতে নিল কেকেআর চ্যাম্পিয়ন, 10 বছরের অপেক্ষা শেষ, কলকাতা আবার আইপিএল এর সেরা, করবো লড়বো জিতবো রে, সেই স্লোগান করে আবারও শীর্ষে কেকেআর। জিতে নিল 2024-এর টাটা আইপিএল এর ট্রফি। 2014-র পর আবারও 24, টানা 10 বছর পর আবারও গৌতম গম্ভীর ফিরতেই কেকেআর এর ঘরে আইপিএল এর ট্রফি। ঝড়ের রাতে বাঙালির চিন্তার শেষ নেই, তবে এই কঠিন সময় দাঁড়িয়ে কেকেআর যেন একটু স্বস্তির লহমা।